হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকাল আমার এই ভিডিও দেখেছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আমি জাকির হোসেন ফ্রম পাঁচবিবি জয়পুরহাট। তো আজকে আমরা পাঁচবিবি থেকে এখানে এসেছি সকালবেলা এই মসজিদ দেখার জন্য। তো আজকে আপনাদের সাথে এই মসজিদটি শেয়ার করব, আশা করি ভিডিওটি অনেক ভালো হবে। গাইস, আমার সঙ্গে আছে আমার মিতা জাকারিয়া, ছোটো ভাই সাকিব, তারপরে আছে এই যে রবিউল ভাই আছে, তানজিম ভাই আছে, আর আমরা আছি এই মুহূর্তে আত্মাগঞ্জ মসজিদ, দেখতেই পাচ্ছেন আমার পিছনে মসজিদ। আজকে আপনাদের সাথে আমি এই মসজিদটি শেয়ার করব, আশা করি ভিডিওটি অনেক ভালো হবে, শেষ পর্যন্ত দেখবেন। অনেক সুন্দর নান্দনিক দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে, প্রায় তাজমহলের মতো অথবা কোনো রাজপ্রাসাদের মতো। এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আছেন অনেক ভ্রমণ পিপাসু মানুষজন, আবার অনেকে এসে এখানে নামাজ পড়ছেন। ব্যয়বহুল নান্দনিক এই মসজিদটি নির্মাণ করছেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিনোদন ও পিকনিক স্পট স্বপ্নপুরীর কর্ণধার জনাব দিলার হোসেন ও তার পরিবার। আর আপনি এখানে আসলে স্বপ্নপুরী দেখার পাশাপাশি এই সুন্দর মসজিদটিও দেখতে পাবেন, আর অবশ্যই এখানে আসবেন, আপনার ভালো লাগবে, আপনি মুগ্ধ হবেন এই মসজিদ দেখলে। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে অবস্থিত এই মসজিদটি দেখতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে ফুলবাড়ি শহরে। বাস ট্রেন দুইভাবে আসা যায়, তবে আপনি চাইলে নবাবগঞ্জ উপজেলা বা রংপুর হয়ে এখানে আসতে পারবেন। তবে ফুলবাড়ি শহরের সাথে বাস ট্রেনের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় খুব সহজে এখানে আসতে পারবেন। ফুলবাড়ি শহরে ঢাকা মোড় থেকে স্থানীয় কোনো পরিবহন ভাড়া করে এখানে আসতে পারবেন, দূরত্ব কম হওয়ায় ভাড়াও কম পড়বে। বিভিন্ন তথ্য মাধ্যমে জানতে পারলাম দৃষ্টিনন্দন নান্দনিক কারুকার্য আর নরাভিরাম এই নির্মাণাধীন মসজিদটি নির্মাণের ব্যয় হচ্ছে 50 কোটিরও বেশি টাকা। চারতলা বিশিষ্ট এই মসজিদে একসাথে 5,000 বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। দূর থেকে দেখলে মনে হয় যেন তাজমহল বা কোনো রাজপ্রাসাদ। অপরূপ সৌন্দর্য আর শৈলিক কারুকার্য চোদ ধরানো ডিজাইনের মিশ্রণে গড়ে তোলা এই মসজিদটি সারিয়েছে আলোর দিশারি। 1 বিঘা জমির উপর নির্মিত 10,000 স্কোয়ার ফুটের এই মসজিদে 16টি প্লেয়ারের উপর রয়েছে আরও 32টি ছোট মিনার। এছাড়াও চার কোনায় সুউচ্চ 4টি মূল গম্বুজ আছে, প্রতিটার উচ্চতা 100 ফুট। স্থাপত্যের নন্দন ভাবনা ফুটে উঠেছে এই মসজিদের গম্বুজের ভিতর ও বাহিরের অংশেও। ভারত, চীন, ইটালির মার্বেল পাথর, গ্রেনাইট ও মূল্যবান কাঠ ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আমি এখন মসজিদের দ্বিতীয় তলায় অবস্থান করতেছি, আমার পিছনে দেখতে পাচ্ছি মিনার। আর এখানে উপরে ওঠার জন্য, মানে পাঁচতলা মসজিদ, তো এখানে উপরে ওঠার জন্য 4টা সিঁড়ি আছে। এই দেখুন, একটা এই যে একটা, আবার এই যে একটা, আর এই পাশে একটা, এখানে 4টা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। খুবই নান্দনিক এবং দৃষ্টিনন্দন, এখানে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তো আমরা অনেক দূর থেকে এসেছি এখানে দেখার জন্যে। এই দেখুন এত সুন্দর মসজিদ, আমি এর আগে অনেক মসজিদ দেখেছি, বরিশাল গেছিলাম, তারপরে ভোলা গেছিলাম, অনেক জায়গা দেখেছি, কিন্তু এত সুন্দর মসজিদ আসলে ভাবা যায় না। দেখুন কত সুন্দর, কি সুন্দর করে দেখুন এই যে গাছ দেখছেন, কত সুন্দর। তো এখানে আসবেন, অবশ্যই আসবেন, আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। মসজিদটার কাজ এখনও চলতেছে, নির্মাণাধীন, এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। পুরোপুরি কাজ শেষ হলে হয়তো আরও অনেক ভালো লাগবে এই মসজিদটা। এই যে দেখুন, অনেকে আসে এখানে ছবি টবি তোলার জন্য, নামাজ পড়ার জন্য। আজকে আমার খুব ইচ্ছে ছিল এখানে জুম্মার নামাজ পড়ার, কিন্তু কোনো কারণবশত এখানে নামাজ পড়া হচ্ছে না আজকে। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার আসবো, আসি এখানে জুম্মার নামাজ পড়বো। আর আমার সঙ্গে আছে আমার মিতা জাকারিয়া, তারপরে যে রবুল ভাই আছে, সে হাই দিয়ে এটা আমার বন্ধুদের জন্য। আর যে উপরে আছে দেখুন তানজিম ভাই, যে আমি হাত ধরে ঢেকে দিচ্ছি, কোথায় তানজিম ভাই, কোথায়, এই যে দেখুন, এই যে, এই যে, এই যে তানজিম ভাই আছে উপরে। এই দেখুন কত সুন্দর একটা, দেখেন ওই যে উপরে একদম অনেক সুন্দর। দেখুন বিশেষ করে গম্বুজটা আমার খুব ভালো লাগতেছে, এই গম্বুজটা খুব ভালো লাগতেছে। আরও একজন আছে আমাদের সাকিব ভাই, এই দেখুন। তো আমরা আজকে
অনেক মজা করলাম এই মসজিদটা। সাদা মালবের পাথরের উপর ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, চাঁদতারা, নক্ষত্র, আরবি ক্যালুগা, ফিলিপি স্থান পেয়েছে মসজিদটির নকশায়। মোট কথা হচ্ছে, এখানে আসলে আপনার ভালো লাগবে, মুগ্ধ হবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর যাওয়ার আগে অবশ্যই বলে যাই, অবশ্যই আপনারা এখানে আসবেন এই মসজিদটি দেখার জন্যে। খুবই 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 ভালো লাগবে। তো ভালো থাকুন।